Place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily, it's how I pass time, no opinions safely, it's how I understand what I want in this place. আচ্ছা, ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার স্ক্রিনে একটা লাইভ ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এটা আমার কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে আর কি। তো আপনারা যদি এরকম ডেস্কটপ স্ক্রিন তৈরি করতে চান তাহলে কিন্তু একটু কষ্ট করে যদি কমেন্টে লেখেন যে ভাই আসলে এই টপিকসে একটা ভিডিও করেন। যেমন এর পূর্বে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন, সো তখন আমি ইন্সপায়ার হই যে আসলে এটার উপর ভিডিও করা যায় কিনা। তো আপনারা যদি আরও কয়েকজন কমেন্ট করেন, অ্যাটলিস্ট 5 থেকে 10 জন যদি কমেন্ট করেন যে না এরকম একটা লাইভ ওয়ালপেপার কীভাবে তৈরি করা যেতে পারে এরকম 3D এবং অ্যানিমেটেড করা, তো তাহলে কিন্তু আমি সেটার উপর একটা সেপারেট টিউটোরিয়াল করতে পারি। যাই হোক, আমরা আমাদের যে মূল ক্লাসের টপিকস সেখানে চলে যাই। আমাদের এবারে ক্লাসের টপিকস হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ব্যবহার করে কিভাবে আমরা একটা ভিডিওকে রিভার্স করতে পারি। তো এখানে আমার কিছু রিসেন্ট কাজ করছিলাম, তো ওই মুহূর্তে মনে হলো যে এই টপিকসে তো আমি ভিডিও করিনি। সো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে খুবই সিম্পল এবং খুব সহজে করা যায় এই কাজটি। তো আমি জাস্ট এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এবং যারা কিনা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, এবং এটার উপর কমপ্লিট একটা বড় টিউটোরিয়াল আছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। এবং 2022 সালে এসে কিন্তু আমি একটা আরও একটা কমপ্লিট টিউটোরিয়াল করবো, সেখানে আরও ডিটেলস থাকবে। ওকে, সে ভিডিওটা আমি কাজ করছি, এটা আপনারা খুব শীঘ্রই আশা করি যে পেয়ে যাবেন আর কি। ওকে, সো আমরা প্রথমে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নিলাম আমার যে ভিডিও ফুটেজ সেটা অনুযায়ী। ওকে, খুব সিম্পল, আপনাদের জাস্ট কয়েকটি স্টেপ মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি যে ভিডিওটাকে রিভার্স করতে চাচ্ছেন, যে অংশটুকু, সেই অংশটুকু আগে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আমাদের ভিডিওটা এতটুকু হয় পুরোটা, আমাদের পুরোটাই প্রথমে সিলেক্ট করতে হবে। আর যদি এরকম হয় যে না আপনি জাস্ট পিক করে নিতে যাচ্ছেন যে কোন পয়েন্ট থেকে সে রিভার্সে আসবে, সেই পয়েন্টটা আপনি প্রথমে সিলেক্ট করেন। আমি এখান থেকে হচ্ছে উনি যখন মাটিতে পড়বেন, আমাদের যে মডেল মাটিতে পা লাগার পর দেন এখান থেকে আবার সে রিভার্স করবে। তারপরে এখানে স্প্লিট করে নিব, স্প্লিট করার কয়েকটা অপশন আছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, যেটা হচ্ছে এক্স বা 10। এখানে হচ্ছে আপনারা এখান থেকে স্প্লিট করতে পারবেন, আবার কেজি থেকে কেটে ফেলতে পারবেন। জাস্ট আমরা স্প্লিট করলাম এবং বাইরের অংশটুকুকে আমরা ডিলিট করে দিলাম। দেন আমাদের এই অংশটাকে আমরা কপি এবং পেস্ট করব, কন্ট্রোল সি প্রেস করবেন এবং কন্ট্রোল ভি প্রেস করবেন। সো আমি জাস্ট ভি প্রেস করছি, এটা পেস্ট হয়ে গেছে। অথবা আপনারা এইভাবে করতে পারেন, রাইট বাটন ক্লিক করে দেন এখানে আপনারা পাবেন কপি, অ্যান্ড দেন আপনি এই কার্সরটাকে যেখানে রাখবেন, অর্থাৎ আপনার এই ভিডিওটা শেষ পর্যায়ে সেখানে এসে আবার জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করতে পারবেন। ওকে, সেইভাবে কপি পেস্ট আপনারা করে নিতে পারেন। সো কপি পেস্ট করা হয়ে গেলে দেখেন এখন আমাদের ভিডিও দুটা, যদি একটু জাস্ট আমি একবার একটু প্লে করে দেখাই, এই মডেলটা এখান থেকে জাম্প করছে এবং দেন আবার কিন্তু বারবার রিটার্ন হচ্ছে। দেন আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের দ্বিতীয় যে ক্লিপটা আছে সেই ভিডিও ক্লিপটা আমরা সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্পিড যে আইকনের অপশনটা আছে, আমরা দেখেছিলাম এটার মাধ্যমে আমরা কী করেছিলাম, ফাস্ট মোশন এবং স্লো মোশন করেছিলাম। আমরা এখানে ক্লিক করব, করার পর এখানে আপনারা স্লো মোশন করতে পারবেন, ফাস্ট মোশন এবং নর্মাল ফ্রিজ ফ্রেম করতে পারবেন, এবং এর নিচে পাবেন রিভার্স। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা রিভার্স হয়ে যাবে। এখন এক্ষেত্রে একটা বিষয় বলি, যদি আপনার ক্লিপটা অনেক বড় হয় তাহলে কিন্তু এই ক্লিপটা রিভার্স হতে একটু কিছুটা বেশি সময় নেবে। দেন আমরা এখান থেকে একটু রেন্ডার করে নিচ্ছি, অর্থাৎ টাইমলাইনকে রেন্ডার করে নিচ্ছি। এখন যদি আমরা এই ক্লিপটাকে প্রথম থেকে প্লে করি তাহলে আপনারা চমক দেখতে পাবেন। উনি এখান থেকে জাম্প করছেন এবং মাটিতে পা পড়েছে এবং এখান থেকে আবার রিভার্স, তো কুল না, খুবই চমৎকার একটা ইফেক্ট। আমরা যদি আরেকটা ভিডিওতে ইউজ করি তাহলে ওইটা কীরকম হয়, কোনটায় করা যায়। তো এই হর্সটা আমার খুব পছন্দের, আমি এটা অনেকগুলো ভিডিওতে ইউজ করেছি। আমরা এখানে এটাকে অ্যাটাচ করে নিলাম, আমি একটু টাইমলাইনটা জুম করে দেখে নিচ্ছি গ্যাপ আছে কিনা। ওকে, সো দেন আমরা এটাকেও দেখবো যে আমরা কোন জায়গা থেকে নিতে যাচ্ছি, কতটুকু আর কি, এতটুকুই নিই আমি, জাস্ট আর বড় করতে যাচ্ছি না। ভিডিওটাকে টেনে বাইরের অংশটাকে এড়িয়ে দিলাম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করে ফেললাম। দেন আমরা এখান থেকে আবার চলে যাবো স্পিড অপশনে, এখান থেকে রিভার্স, অ্যান্ড দেন ইয়াস, দেন হয়ে গেছে। আমরা একবার
টাইমলাইনটাকে রেন্ডার করে নেব, তাহলে আমরা বেটার স্পিড পাবো। দেন আমরা এটাকে যদি প্রথম থেকে প্লে করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দুইটা ভিডিওই প্রথমে ফরওয়ার্ডে যাচ্ছে, দেন আবার রিভার্সে টার্ন করছে। ঠিক সিমিলার আমাদের যে ঘোড়াটা আছে সেটাও কিন্তু কি আমাদের ফরওয়ার্ডে যাচ্ছে এবং ঠিক রিভার্সে যাচ্ছে। আপনারা এটার উপর অনেক কুল প্রজেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওকে একটা এক্সট্রা লুক দিতে পারবেন, বিশেষ করে যারা ব্লগ ভিডিও করেন তাদের জন্য। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন পরবর্তী ভিডিও কোন টপিক্সে করলে আপনাদের জন্য বেটার হয়, এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে যায়। তো বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।